কত কোটি টাকার মালিক, জীবনে দেখলাম কিছুদিন পরে ভিক্ষা করে, কথা ঠিক কিনা? কোটি টাকার মালিক, দেখা গেল কয়েকদিন পরে ছেলে একটার ক্যান্সার, বউ একটার ডায়াবেটিস, নিজের প্রেসার, কোনো খবর নাই, জমিন বিক্রি করতেছে, বিক্রি করতে করতে এই কোটিপতি দুলিশ আপনার একদম মাটির সাথে মিশে যাওয়া, কথা ঠিক কিনা? কিছুই থাকে না, আবার কিচ্ছু নাই। একটা ছেলে কোনো মতে লেখাপড়া করে বিদেশ গেছে, দেখা যায় গ্রামের ধনীদের জমি সব কিনে ফেলতেছে এখন, কথা ঠিক কিনা? কম কিসের অহংকার করেন আপনি, কিসের অহংকার? ডায়াবেটিস হলে মিয়া মুততে মুততে শেষ, কথা ঠিক কিনা? কর এ যায়ার আইয়ে যায়ার, হ্যাঁ কত মোটা মানুষ, গ্রামের কত সত্তা, বড় বড় মাতব, কথা বুঝছে? রোগের রোগ দেওয়ার মালিককে হ্যাঁ আল্লাহ দিবে সেটা ভিন্ন কথা, তবে অহংকার করবেন না, টাকার অহংকার। এরপরে প্রতিদিন শরীরের মধ্যে এভাবে শুধু গাইল, কথা বোঝেন তো, সই নিচ্ছে, ইনসুলিন দিচ্ছে, হঠাৎ করে সেন্সলেস হয়ে যায়, কত দেখলাম। এরপরে তার হাজার হাজার কোটি টাকার মালিক খায় কি জানেন, সকালে রুটি দুটি, রাত্রে দুটো রুটি, আর রিকশার ড্রাইভার কত মজার মজার খানা খায়, কথা ঠিক কিনা? কর সবকিছুর মালিককে অহংকার করেন না, কথা বুঝছেন? আমার ভাইয়েরা, একটা মানুষ পৃথিবীতে যত দুর্বল তার চাইতে দুর্বল কোনো কেউ নাই। একটা মশা মানুষের থেকে শক্তিশালী, একটা মশা কামড় দিলে পরে মানুষের ম্যালেরিয়া হয়ে মারা যায়, মশার কামড়ে ম্যালেরিয়া হয়, মশা কামড় দিলে পরে স্থির থাকতে পারে না, লাফ দিয়ে উঠতে থাপ্পড় মারে, কথা ঠিক কিনা? কর মশা যে শক্তিশালী, মশার চাইতে মানুষ অনেক দুর্বল, কথা ঠিক কিনা? হ্যাঁ সারমনার ফির সাহেব হুজুরের কাছে এক লোক যায় নাকি, কো হুজুর আমার জন্য দোয়া করেন, তো হুজুর জিজ্ঞাসা করেন আপনি কি করেন, কো আমি তো কন্ট্রোলার, কথার ভিতরে অহংকারের রেশ আছে, আমি কি কন্ট্রোলার, তো হুজুরে বলে আপনি কি রাত্রে শোয়ার সময় মশারি টানান, কো জি হুজুর আমি তো মশারি টানাই, কো তো মশা কন্ট্রোল করতে পারেন না, কিসের কন্ট্রোলার, কথা বুঝেন নাই? মশা কন্ট্রোল করার কোনো ক্ষমতা কি নাই, মশার ডরে চতুর্দিকে আমরা জেলখানার ভিতরে ঢুকে যাই গা, কথা ঠিক কি না? একদম খাসার ভিতরে, যেই মানুষ মশার চাইতে দুর্বল, মশা কামড়ায় তার ম্যালেরিয়া হয়, কথা ঠিক কি না? এখন তো আরো বড় রোগ হয়, মশার কামড়ে শুধু ম্যালেরিয়া নয়, ম্যালেরিয়ার থেকে বড় রোগ কি আজকে হয়। আমার ভাইয়েরা, মানুষ মশা থেকে দুর্বল, মানুষ সাপের থেকে দুর্বল, মানুষ পৃথিবীর সব প্রাণীর চাইতে দুর্বল। ওই দিন আমাদের এলাকায় একটা মারা গেছে মাছের গুতে খাইয়া, কি কি মাছ ধরতেছে যে পুকুরের মধ্যে, বড় মাছে এমন জায়গা ডুসা দিছে, কথা বুঝছেন নি? মাছের মাছের ডুসা খাইয়া মানুষ মারা গেছে, আশ্চর্য। দেখেন ছোট্ট একটা কাঠ একটা বারে দিলে আপনি শেষ, কথা ঠিক কি না? পৃথিবীতে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন সব প্রাণীর চাইতে দুর্বল হলো মানুষ, অসহায় হলো মানুষ। যত বস্তু সৃষ্টি করেছেন সকল বস্তুর চাইতে দুর্বল কি মানুষ, কথা কম দুর্বল কে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ তাআলা বলেন ওয়া খুলিকাল ইনসানু দঈফা, ও মানুষ আমি তোমাকে অত্যন্ত দুর্বল করে সৃষ্টি করেছি, অহংকার করো না, তোমার রক্তের গতি আমার নিয়ন্ত্রণে, একটু বাড়াইয়া দিলে হাই প্রেশার হয়ে মারা যাও, একটু কমাইয়া দিলে লো প্রেশার হয়ে মারা যাও। বান্দারে তোমার রক্তের ঘনত্ব আমি আল্লাহ তাআলা ঠিক রেখেছি, একটু ঘনত্ব বৃদ্ধি করে দিলে ব্রেন স্ট্রোক হয়ে, ব্রেন অ্যাটাক হয়ে মারা যায়, হার্ট অ্যাটাক করে, ব্রেন স্ট্রোক করে। আমার ভাইয়েরা, হার্টের চিকন চিকন রোগ, ব্রেনের চিকন চিকন সরু সরু রোগ, ওই রোগের ভিতরে দিয়া আসা যাওয়া করতে পারে, এমনভাবে আল্লাহ তাআলা রক্তের ঘনত্ব রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ, রক্তের ঘনত্ব একটু বেড়ে গেলে মানুষ মরে যায়, সুবহানাল্লাহ বলবেন না? কখনো চিন্তা করেছেন সারা বডির ভিতরে আমার আল্লাহ হাজার হাজার
চিকন চিকন রগ দিয়া আপনাকে বাঁচাইয়া রেখেছেন। রগের ভিতরে ভিতরে রক্ত চলাচল করে, এই রক্তকে যতটুকু ঘন হলে পরে চলাচল করতে পারে এতটুকু ঘনত্ব দিয়েছেন কে? জোরে বলুন না, কে? দেখবেন গরুর মগজ কত হাজার হাজার চিকন চিকন রগ। মানুষের ব্রেন যখন স্ট্রোক করে, আমার ভাইয়েরা, সামান্য একটা ব্রেন যদি আপনার রক্তক্ষরণ হয়, এক সাইড আপনার চলে যায়, আরেক সাইড যদি সামান্য রক্তক্ষরণ হলে চলে যায়, সমস্ত বডি নিয়ন্ত্রণ করে ব্রেন। আপনার ডাইন হাত, বাম হাত, আপনার চোখ, আপনার ডাইন পা, বাম পা, কথা বলার শক্তি, সব কিছু নিয়ন্ত্রণ করে ব্রেন, মস্তিষ্ক। জোরে কর না, সুবহানাল্লাহ। আর ব্রেনের নিয়ন্ত্রক কে? আরো জোরে বলুন, কে? খেয়াল করছেন কত মানুষ ব্রেন স্ট্রোক করছে, বোবা, আর কথা বলতে পারে না, কথা বলার শক্তি নাই, ডান চাট চলে গেছে, বাম চাট চলে গেছে, কথা বলতে পারে না। আল্লাহু আকবার, আপনার আল্লাহু আকবার। হার্ট, আপনি ঘুমান কিন্তু হার্ট ঘুমায় না, এটা চলে, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ যখন ঘুমায় সে ঘুমায় কিন্তু হার্ট জাগ্রত থাকে, এটা টিক 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 করে বাজতে আসে, চলতে আসে। জোরে কন্যা, সুবহানাল্লাহ। এক সেকেন্ড যদি বন্ধ হয়ে যায় মানুষটা মরে যাবে। আমার আল্লাহ বলে, বান্দা তুমি অহংকার করো না। ওয়া খুলিকাল ইনসানু দঈফা, অত্যন্ত দুর্বল করে আমি তোমাকে বানিয়েছি, তোমার চাইতে দুর্বল এই পৃথিবীতে আর কিচ্ছু নাই। একটা পিঁপড়া কামড় দিলে মানুষ নাচানাচি শুরু করে দেয়, কথা ঠিক কি না? মশার কামড় সহ্য করতে পারে না, ছোট্ট একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিলে শেষ। কত বিশাল উড়োজাহাজ, কত শক্ত মজবুত, অথচ মানুষগুলি অত্যন্ত দুর্বল। এই বিশাল উড়োজাহাজের ভিতরে করে এই মানুষগুলি চড়ে, বিশাল রকেটের ভিতরে মানুষ চলে, বিশাল প্লেনের ভিতরে মানুষ চলে, বড় বড় আপনার জাহাজে করে, পানির জাহাজে করে মানুষ চলে, অথচ মানুষ অত্যন্ত দুর্বল। আল্লাহ বলেন, বান্দা আমি তোমাকে বানিয়েছি দুর্বল করে, তবে তোমার মর্যাদা দিয়েছি সবার উপরে। জোরে বলুন না, সুবহানাল্লাহ। মর্যাদা বেশি কিন্তু দুর্বল, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা বন্ধুরা, রক্তের গতি বেড়ে গেলে মানুষ মরে যায়, হার্ট অ্যাটাক হলে পরে মানুষ মরে যায়, ব্রেন স্ট্রোক করলে মানুষ চলে যায়, প্রস্রাবের পায়খানা আমার আল্লাহ নিয়ন্ত্রণ করে। খেয়াল করেন, পৃথিবীর এমন কোন ইঞ্জিনিয়ার পারবে? আমার আল্লাহর চাইতে বড় ইঞ্জিনিয়ার আর কেউ নাই। জোরে কোন, সুবহানাল্লাহ। এক মুখে খাদ্য খাচ্ছি, ভাত এবং পানি, খাদ্য এবং পানীয় এক জায়গা দিয়ে ভিতরে ঢোকে, অথচ ভিতরে এটাকে দুইটা ভাগ করে, একদিকে মল আরেকদিকে জল। আমার আল্লাহ কত বড় কারিগর, কত বড় ইঞ্জিনিয়ার! আমার আল্লাহ কেমন করে আমাদের খাদ্য এবং পানি যা আমরা খাচ্ছি এটাকে ডিভাইড করে, এটাকে ভাগ করে, দুই দিক থেকে কত সুন্দর করে বের করে দিচ্ছেন! জোরে বলুন না, সুবহানাল্লাহ। পৃথিবীর লাখো কোটি ডাক্তার একত্র হয়ে, এটা সম্ভব নয়, কোনো বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়। আমার আল্লাহ কত সুন্দর করে পৃথিবীতে, দেখছেন কখনো প্রস্রাবের সাথে পায়খানা একত্র হতে, পায়খানার সাথে প্রস্রাব একত্র হতে? আমার আল্লাহ কত সুন্দর করে ডিভাইড করে দিয়েছেন, এত বড় শ্রেষ্ঠ কারিগর, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার! আমার আল্লাহ কত বড় ইঞ্জিনিয়ার! আমার আল্লাহর চাইতে বড় ইঞ্জিনিয়ার আর কেউ নাই। জোরে বলুন না, সুবহানাল্লাহ। এত সুন্দর মেকানিজম কে করেছেন, এত সুন্দর আবিষ্কার কিভাবে করেছেন? আল্লাহ তাআলা বলেন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় সে আল্লাহ যিনি কত সুন্দর করে সৃষ্টি করেছেন। জোরে বলুন না, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, তাহলে পরে মানুষের আবার অহংকার কিসের? যেই মানুষ ঘুম যাওয়ার পরে আর উঠতে পারে না, প্রেশার হলে পরে মরে যায়, ডায়াবেটিস হলে মানুষ শেষ হয়ে যায়, পায়খানা একটু বেশি হলে শেষ, কথা ঠিক কি না? যতটুকু পরিমাণ নরম হওয়া দরকার, পায়খানার সাথে পানি যতটুকু মিশ্রণ করা দরকার, আমার আল্লাহ ততটুকু মিশ্রণ করে দিয়েছেন। জোরে কর না, সুবহানাল্লাহ। একটু যদি কমাইয়া দেন, পায়খানার সাথে যতটুকু জল থাকা দরকার, পানি থাকা দরকার পায়খানা বের হওয়ার জন্যে, এর থেকে একটু কমাইয়া দিলে কোঁতাগুতি শুরু হয়ে যায়, কথা ঠিক কি না? কোঁতাগুতি আরম্ভ হয়। এখন ঢাকা চট্টগ্রাম বড় বড় ডাক্তারের কাছে দৌড় মারে,
পায়খানা করতে পারে না। আল্লাহু আকবার বলবেন না, যদিও সহজ মনে হয় আল্লাহ তাআলা কত শ্রেষ্ঠ কারিগর, আবার যদি একটু পানি বেড়ে যায় তাইলে আবার দৌড় মারে কোথায়, মতলব কথা কন না কথা কন মতলব ডায়রিয়া হাসপাতালে দৌড় পারে, ওই শিশু হাসপাতালে দৌড়া, কথা ঠিক কিনা বলেন? একটু বৃদ্ধি হলেও বিপদ, একটু কমলেও বিপদ। এই নিয়ন্ত্রণ করেন কে? অহংকার কিসের? এজন্য আমি মাঝে মাঝে বলি, আহা মাটির মানুষ হবে মাটি মরণেরই পরে, কেন এত গর্ব কর দুনিয়ার ভিতরে? বলুন না, মাটির মানুষ হবে মাটি, মাটির মানুষ হবে মাটি মরণেরই পরে, কেন এত গর্ব কর দুনিয়ার, কেন এত গর্ব কর দুনিয়ার, সকলের মাতা পিতা আদমার হাওয়া, সকলের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সকলের মাতা পিতা আদমার হাওয়া, সকলের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সকলে সমান মোরা, সকলে সমান মোরা বাবা মনে মনে, কেন এত গর্ব কর দুনিয়ার ভিতরে? কথা ঠিক কি না? কেহ থাকে দালান কোঠায় অতি সুখের সাথে, কেউ বা ঘুরে রাস্তায় রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে, কেহ থাকে দালান কোঠায় অতি সুখের সাথে, কেউ বা ঘুরে রাস্তায় রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে, ধনী গরিব যত আছে, ধনী গরিব যত আছে যাবে একই কবরে, ঠিক কিনা? নাকি ধনীর জন্য আলাদা কোনো ব্যবস্থা আছে নাকি? কোনো ব্যবস্থা আছে? আহা, ধনী গরিব যত আছে, ধনী গরিব যত আছে যাবে একই কবরে, কেন এত গর্ব কর দুনিয়ার ভিতরে? কথা ঠিক কিনা? কিসের অহংকার, কিসের অহংকার? একবার ফাত্তা ফাইকানা হলে শেষ হয়ে যায়, নিশ্চিহ্ন হয়ে যায়, খবর নাই, সকালে আসে বিকালে নাই, বিকালে আসে সকালে নাই, রাত্রে দেখি ভালো মানুষ, সকালে শুনি ইন্না লিল্লাহ, কথা ঠিক কিনা? সকালে দেখি ভালো, বিকাল বেলা ইন্না লিল্লাহ, কিসের দুনিয়া, কিসের অহংকার? আজ থেকে সিদ্ধান্ত নেবেন জীবনে কখনো হিংসা করব না। হিংসা করবেন কেউ? কথা কখন হিংসা হবে? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়েছে, বান্দা তুমি যখন নামাজে দাঁড়াও, তুমি যখন নামাজে দাঁড়াও তখন একই কাতারে আবাল বৃদ্ধ বনিতা, কথা ঠিক কিনা? একই কাতারে ছোট, একই কাতারে বড়, একই কাতারে টাকাওয়ালা, একই কাতারে পয়সাওয়ালা, একই কাতারে রিক্সার ড্রাইভার, আবার ওই কাতারে চেয়ারম্যান সাহেব, যেই কাতারে ফকির সেই কাতারে বাদশাহ জোরে কোন, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, যখন আপনি নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ানোর পরে আপনি রিক্সার ড্রাইভার, এখন আপনি যেখানে দাঁড়িয়েছেন আপনার এলাকার এমপি সাহেব এক হাত সামনে আগাইয়া দাঁড়াইছে, কয় হাত, অথবা এক বিঘাত পিছনে দাঁড়াইছে, আপনি যদি বলেন এ এমপি সাহেব সোজা হন, এমপি সাহেবের কিছু বলার ক্ষমতা আছে? এমপি সাহেবের বাবার ক্ষমতা আছে নাকি? কথা কন, পারবে? যদি বলেন এ এমপি সাহেব সোজা হন, এ ওসি সাহেব সোজা হন, তার মানে সমাজের ভিতরে কেউ যদি অন্যায় করে, অপরাধ করে, এদিক সেদিক চলে, উল্টাপাল্টা চলে, এদিক সেদিক করে, রিক্সার ড্রাইভারও তাকে শোধরানোর ক্ষমতা রাখে, জোরে কোন, সুবহানাল্লাহ। নামাজ আমাদের কি শিখায়? নামাজের কাতারে সব সমান, যেই কাতারে রিক্সার ড্রাইভার সেই কাতারে আপনার এমপি মন্ত্রী মিনিস্টার, যেই কাতারে কুলিওয়ালা ঠেলাওয়ালা সেই কাতারে হাজার কোটি টাকার মালিক, জোরে বলুন না, সুবহানাল্লাহ। নামাজ ভাতৃত্বের বন্ধন শিখায়, একসাথে এক কাতারে দাঁড়িয়ে আল্লাহকে সেজদা দে, তার মানে মুসলমান
একে অপরকে ঘৃণা করে না, হিংসা করে না, নিন্দা করে না, এক আল্লাহর বান্দা হয়ে ওই আল্লাহকে সেজদা দেয়। কথা ঠিক কিনা? আমাদের খবর নাই উচ্চ কণ্ঠে একটা দুরূহ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলছে বান্দা, আমার বান্দা যারা, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহু আকবার! রহমানের বান্দা হলো তারা, দয়াময় আল্লাহ তাআলার বান্দা হলো তারা যারা দুনিয়াতে হাঁটার সময় নম্র হয়ে চলে। সুবহানাল্লাহ বলবেন না? দেখবেন মাঝে মাঝে দেখবেন সমাজে কত কোটি টাকার মালিক, ছেলে তিনটা চারটে আমেরিকা লন্ডন, এরপরেও নরম হয়ে চলে। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলছেন বান্দারে, আমার বান্দা যারা, রহমানের গোলাম যারা, এদের স্বভাব হলো এরা দুনিয়াতে নরম হয়ে নম্রভাবে চলে। জোরে কোন সুবহানাল্লাহ, অহংকার করে না। আল্লাহ তাআলা বলছেন অহংকার করে আল্লাহর জমিনে হাঁটা চলা করিও না। অহংকার করে তুমি জমিনকে নিচের দিকে দাবাইয়া দিতে পারবে? দেখছেন কত সুন্দর আমার আল্লাহর কথা, জমিনে অহংকার করো কেন, তুমি জমিনকে নিচের দিকে দাবাইয়া দিতে পারবে? আর অহংকার করে পাহাড়ের উপরেও তুমি উঠতে পারবে না, পাহাড়ের সমান হতে পারবে না, জমিনকেও নিচের দিকে দাবাইয়া দিতে পারবে না। অহংকার করো না, নিচ্ছিন্ন করে দেন সব কিছুকে। কুজা কারুন কুজা ফিরাউন কুজা নমরুদ সুদামা, কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সুদহামা, কুজা শওকতে শাহ কুজা তখতে সুলাইমান, কুজা লাইলি কুজা মজনু কুজা ইউসুফ কেনানি, কুজা শওকতে শাহ কুজা তখতে সুলাইমানি। কোথায় ফেরাউন, কোথায় নমরুদ, কোথায় সাদ্দাম, কোথায় হামান, কোথায় কারণ? কেউ আছে? আপনাদের এলাকায় দেখবেন কবরস্থানে যাইয়া দেখেন আপনার থেকে কত বড় বড় বুদ্ধিমান, কত বড় বড় মাথাওয়ালা, কত বিশাল দেহের অধিকারী, কত ক্ষমতাধর মানুষ অন্ধকার কবরে মাটির সাথে মিশে পড়ে আছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন বান্দারে, দুনিয়াতে তুমি যাই কিছু করো, দুনিয়াতে যা কিছু করো, ক্ষুদ্র হোক আর বৃহৎ হোক, মনে রাখবে কিয়ামতের মাঠে আমার সামনে তোমাকে আসতেই হবে, আল্লাহর সামনে যেতে হবে তো। আচ্ছা, কে কে আছেন যে আল্লাহর সামনে যাবেন না, এরকম কেউ আসি আমরা? সবাই যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলছেন বান্দারে, আমার সামনে আসতেই হবে, আমার সামনে দাঁড়ায় হিসাব দিতেই হবে। আল্লাহ পাক বলেন, ইয়াউমাইযিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, ও দুনিয়ার মানুষ, আমার সামনে তোমাদেরকে উপস্থাপন করাই হবে, আমার সামনে তোমাদেরকে উপস্থিত হতেই হবে। আর দুনিয়াতে যা কিছু তুমি করো, তোমাদের কোনো গোপন বিষয় সেদিন আর গোপন থাকবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাতে তিনটার সময় কি করেছ, গভীর জঙ্গলে কি করেছ, গভীর সমুদ্রের মাঝখানে তুমি কি করেছ বান্দা, কিভাবে সুদের টাকা গুনে গুনে নিয়েছ,
কিভাবে গোসের টাকা টেবিলের তলে দিয়া গুনে গুনে নিয়েছ, কার গীবত করেছ, কার শেকায়ত করেছ, কার নিন্দা করেছ বান্দা? তুমি দুনিয়ায় গোপনে গোপনে যা কিছু করো সব দেখেছেন কে, রেকর্ড করে রাখছেন কে? আরে এই যে ইয়াং ছেলেরা, এখন তো মোবাইলের যুগ, যদি বিশ্বাস করেন সারাদিন মোবাইলে শুধু কেবল এইভাবে, আগে তো আপনার টিবন লাগতো, এখন টিবন লাগে না, ইশারা দিলে চলে, ইশারা দিলে কি, ইশারা দিলে চলে। আর দেখবেন এই তালগাছের গোয়ায় আমি দেখি রাতের একটা বাজে দুইটা বাজেও দেখি এইভাবে ড্যাশ দিয়া হাতে সাইতে আছে, শুধু সাইতে আছে, ব্রিজের রেলিং আছে না ব্রিজের এভাবে, হ্যাঁ, এরপরে বাঁশবাগানের নিচে আম গাছ তলায়, বাঁশ গাছ তলায় ফুকুর পাড়ে, এখানে সেখানে ছাদের উপরে ফুকুর পাড়ে, বাঁশবাগানের নিচে সারাদিন শুধুমাত্র মোবাইল দেখে। এই যুগের ছেলেরা প্রত্যেকের কাছে মোবাইল, কথা ঠিক কিনা তো? এ রাত্রে শুইয়া শুইয়া শুধু সাইতে আস, এমন অবস্থা। আর মা বাপ এরা কি বুঝে আমি জানি না, মেয়ের হাতে মোবাইল লম্বা আপনার, এটা কি বলে এটাকে, টাচ মোবাইল, হ্যাঁ, অ্যান্ড্রয়েড সেট, ছোট ছোট বাচ্চার হাতে মোবাইল, মদের চাইতে এটার নেশা অনেক বেশি, কথা বুঝেন, মদের চাইতেও বেশি। আজকে বাচ্চারা নষ্ট হয়ে যায়, লেখা নাই, পড়া নাই, কিচ্ছু নাই, সারাদিন এরা মোবাইলের সাথে সম্পৃক্ত। যত গুণা আপনি যেটা জানতেন না 30 বছরে, আপনার ছেলে এটা জানে 10 বছরে, অবস্থাটা এমন হয়ে গেছে। জোরে বলেন নাউযুবিল্লাহি মিন জালিম। আর এত মনোযোগ এখন মোবাইলের প্রতি বাচ্চাদের, ফেসবুকের প্রতি, ইউটিউবের প্রতি এত মনোযোগ, আপনার বিভিন্ন চ্যানেলের প্রতি এত মনোযোগ, এত মনোযোগ যদি লেখাপড়ায় থাকতো, এত মনোযোগ যদি নামাজে থাকতো, এত মনোযোগ যদি কোরআন তেলাওয়াতে থাকতো, আল্লাহর কসম সে অনেক উচ্চ শিখরে পৌঁছে যেত, কথা ঠিক কি না? ওই একজনে নাকি ফেসবুকে আসছে, এত যে মোবাইল টিপের এমনভাবে বসে বসে মোবাইল টিপ দিয়ে আসে রাস্তার কিনার দিয়া, মানে লড়ে সরে না, তো কুত্তা মনে করছে গাছের গোয়া, কুত্তা মনে করছে কি এটা গাছের, গাছের গোড়া বোঝেন না, গাছের কড্ডা, আপনার কথা সে কি কয়, গাছের গোড়া, এটা যে নড়ে সরে না একদম, তো কুকুরে মনে করছে এটা গাছের কড্ডা, একবারে ঠ্যাং তুলে দিছে মতি, কথা বুঝছে, হ্যাঁ, এদিকে ফিরে কো কিরে গরম পানি আইয়ে কোত্থেকে দেখে যারে কুত্তা, এমন মনোযোগ আশ্চর্য হয়ে যায় মোবাইলের প্রতি এত মনোযোগ। আর বাঁশবাগানের নিচে তালগাছের তলে দেখবেন সারাদিন রাত 24 ঘন্টা ছেলেরা এগুলি দেখে, মা থাকে কই, বাপ থাকে কই, এরা দেখে না? আজকে ইয়াং জেনারেশন এরা শেষ। আমার আল্লাহ তাআলা বলে বান্দা যত গভীর রাত্রি তুমি গুনাহ করো, দিনের পহরে করো, জঙ্গলে কলো, লা তাখফা মিনকুম খাফিয়া, আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই, আল্লাহ সব রেকর্ড করছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, বান্দা যখন দুই ঠোঁট থেকে কোনো কথা বের করে, দুই ঠোঁট থেকে কথাটা বের হওয়া দেরি, বের হতে দেরি হয়, আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়োজিত ফেরেশতারা লিখতে দেরি নেই, জোরে কোন সুবহানাল্লাহ, কথা লিখে কে? আহা, এই যে মোবাইল এখন দেখবেন আমেরিকা থেকে কথা হচ্ছে, বাংলাদেশের সাতপাড়া ছেলে আমেরিকা, দেখেন ছেলে বলতেছে হ্যালো, আপনি বলতেছেন হ্যাঁ আব্বু কেমন আছো, বলতেছে হ্যাঁ আমি ভালো আছি, আচ্ছা বলেন তো দেখি কয় সেকেন্ড দেরি হয়, কোনো দেরি আছে? এত দ্রুত সূর্যের গতির আগে, সূর্যের গতির আগে, সূর্যের গতি এত না, কারণ বাংলাদেশে যখন দিনের 12টা তখন আমেরিকাতে রাতের 12টা, সূর্যের গতির আগে, চন্দ্রের গতির আগে, বাতাসের গতির আগে, সব গতির আগে, বিনা তারে মাঝখানে হাজার হাজার মাইল, কোনো তার নাই, সেখান থেকে কথা বলতেছে, আপনি ছবি সজ্জা দেখতেছেন এখানে, জোরে বলুন না সুবহানাল্লাহ, হুবহু ছবি সহ দেখা যায়। এরপরে মোবাইলের কথাটা এদিক সেদিক হয় না, এত হাজার মাইল দূর থেকে বলার পরেও কথাটা একটু নড়ে চড়ে না, যেভাবে বলে ঠিক এভাবে আপনি শুনেন,
আপনার ছেলে বলে না অন্য কেউ বলে, এটা কি হাসি কণ্ঠ নাকি নারাজ কণ্ঠ, এটা কি দমক দিয়ে কথা বলে না হাসি মুখে কথা বলে, এটা কি ছেলে কথা বলে নাকি মেয়ে কথা বলে, একদম হুবহু কথাটা এসে যাচ্ছে। শুধু তাই না, আপনার মোবাইলের সাথে সাথে রেকর্ড হচ্ছে, আবার আপনার সাথে যে কথা বলছে তার মোবাইলও আপনার কথা রেকর্ড হচ্ছে, এই ছাড়াও আবার যেখানে যে টাওয়ার আছে আপনার সেখানে রেকর্ড হচ্ছে। আপনার কোনো সমস্যা হলে পরে 10 বছর আগের কথা, 5 বছর আগের কথা, 3 বছর আগের কথাও আজকে সেখান থেকে কি বলেছেন সেটা বের করা যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের পক্ষে যদি এটা সম্ভব হয়, একটা বাড়ি চুরি হলো, বাড়ি ডাকাতি হলো, তো এই ডাকাতেরা আজকে এই এলাকার কার কার সাথে যোগাযোগ করেছে, ওই টাওয়ারে সেটা আছে। আপনার যে কয়েকদিন আগে আপনার শহীদনগর যে ডাকাতি হয়েছিল, খেয়াল করছেন, এই যে সুন্দরপুরের ওই পুলিশে চাকরি করে দে, হ্যাঁ, আলামিনের ভাই, এর বাড়িটা ডাকাতি হয়েছে। তো পুলিশ ওই রাত্রে যেদিন ডাকাতি হয়েছে রাতে যতটা বাজে, তখনকার সময়ে কোন কোন নাম্বারে মোবাইল করা হয়েছে, এই এই একটা রাতের একটা থেকে দুটা, এই এক ঘন্টার ভিতরে কয়টা নাম্বার এখানে কল হয়েছে, সেই লিস্ট সেখানে আছে, সেটা বের করে এরপরে তদারকি করতেছে। তো একজনের লিস্টই এই এলাকারও আসিল, তো তার কাছেও আসছে, আমি সেখানে উপস্থিত ছিলাম। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি দেখেন আজকে যদি এভাবে রেকর্ড, আপনি কি কথা বলেছেন সেটা রেকর্ড হয়, আমার আল্লাহ বলেছেন আমার পেরেস্তারা, আমার পক্ষ থেকে নিয়োজিত প্রহরীরা যে রেকর্ড করছে এর থেকে হাজার গুণ বেশি স্বচ্ছ। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষে সহজ না কঠিন? কথা কন, সহজ না কঠিন? কত সহজ। আল্লাহ তাআলা বলছে বান্দারে, সেদিন আমি তোমাকে এটা তোমার হাতে তুলে দেব, সারা জীবন তুমি কি বলেছো কি করেছো আমি তোমার হাতে তুলে দেব। আল্লাহ তাআলা বলছেন, ফাম্মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহ। আল্লাহ তাআলা বলছেন সেদিন আমি আমলনামাটাকে একটা কিতাব আকারে করে তার হাতে তুলে দেব। আমার ভাইয়েরা বন্ধুরা, দুই ধরনের মানুষ থাকবে ময়দানে মহাশরে, একদল মানুষ হবে নেককার, আরেক দল মানুষ হবে বদকার। জান্নাতি যারা হবে এদের আমলনামাটা উপরের দিক থেকে ঘুরতে 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 ডান হাতে চলে আসবে। জোরে কন সুবহানাল্লাহ, জোরে কন না সুবহানাল্লাহ। একটু আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিও। বলেন না, বলেন না, আল্লাহ আল্লাহ আমাদেরকে ডান হাতে আমলনামা দিও। যে ব্যক্তির আমলনামা ডান হাতে আসবে, আল্লাহ তাআলা বলছেন ফায়াকুলু হাবু মাকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা বলছেন যার আমলনামা ডান হাতে আসবে ওই ব্যক্তি তার ছেলেকে ডাইকে ডাইকে দেখাবে, তার মেয়েকে ডাইকে ডাইকে দেখাবে। জোরে কন সুবহানাল্লাহ। যেরকম ভাবে মানুষ এ প্লাস পেলে ডেকে ডেকে বলে আসো আমি তো এ প্লাস পেয়েছি, দেখো, কেউ যদি আপনার বিদেশে যাওয়ার জন্য ভিসা আসে ডাইকে ডাইকে দেখায়, দেখো আমার ভিসা আসছে আমি বিদেশে যাব। কেউ যদি ভালো কোনো খবর পায়, চাকরির আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার পায়, তাহলে মানুষকে ডেকে ডেকে দেখায়। আমার আল্লাহ বলছেন যে ব্যক্তির আমলনামা ডান হাতে আসবে ওই ব্যক্তি ময়দানে মহাশরে মানুষকে ডেকে ডেকে বলবে, দেখো আমার আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছেন, দেখো আমার জীবনে যা কিছু করেছি সব আমি পেয়ে গেছি। জোরে কর না সুবহানাল্লাহ। আমি গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়েছি, আমার আমলনামাতে এসে গেছে, আমি আল্লাহকে ডেকেছি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করেছি, আমার আমলনামাতে এসে গেছে, আমি সারা জীবন যা যা করেছি আমার আমলনামা আমি হাতে পেয়ে গেছি। জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক যেন আমাদেরকে ডান হাতে আমলনামা দান করে। জোরে কর না আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে রাত কটা বাজে এখন।